3 দশক যাবত তিনি মুম্বাই পুলিশ তথা ভারতীয় আদালতের কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি, অন্যদিকে পাকিস্তানের কাছে একজন সুরক্ষিত মেহমান। করাচির ক্রিপ্টন বিচের কাছে তার অবস্থানকে প্রায় দুর্ভেদ্য করে রেখেছে পাকিস্তানের ISI। বিশ্বজুড়ে বিস্তৃত তার মাফিয়া চক্রের জাল, হাজার হাজার কোটি রুপি তিনি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ধার দিয়েছিলেন বলে সন্দেহ পোষণ করেন ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তানের নন্দিত ক্রিকেটার জাভেদ মিয়াদাদের ছেলে জুনায়েদের সাথে নিজের মেয়ে মাহরুকে বিয়ে দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন তিনি। তাকে ধরার জন্য ভারতীয় পুলিশ হন্য হয়ে খুঁজেছে দিনের পর দিন, কিন্তু নাগাল পায়নি। পোর্স ম্যাগাজিনে তার নাম উঠেছিল পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায়। প্রতিপক্ষকে ধ্বংস করা কিংবা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে জুড়ি নেই তার। তিনি হলেন আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত সম্রাট দাউদ ইব্রাহিম হাসান কসকর, এক সৎ পুলিশ কনস্টেবলের অপরাধী পুত্র। ভারতের সবচেয়ে সম্পদশালী প্রদেশ মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল রত্নগিরির মুমকা জেলার অধিবাসী হাসান কসকর বোম্বে নগরীর ডুংরিতে এক সেলুনের দোকান দেন। হাসান কসকরের ছেলে ইব্রাহিম কসকর পড়াশোনা করে বোম্বে পুলিশে ঢুকেন। অনেক বছর চাকরি করার পর তিনি হেড কনস্টেবল পদে উন্নতি লাভ করেন। হেড কনস্টেবল পদটি যথেষ্ট সম্মানের। তাছাড়া মুসলিমদের পদে মধ্যে এই পদে খুব কম পুলিশই যেতে পারত। অত্যন্ত ধার্মিক ইব্রাহিম কসকর বিশ্বাস করতেন মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তাই বিয়ের পর তিনি পরিবার পরিকল্পনাকে আমলে না নিয়ে একে একে 7 ছেলে ও 5 মেয়ের জন্ম দেন। এই হেড কনস্টেবল ইব্রাহিম কসকরের দ্বিতীয় ছেলেই হলেন অপরাধ জগতের ভয়ঙ্কর ত্রাস ভারতীয় আন্ডারওয়ার্ল্ডের বাপকাডন দাউদ ইব্রাহিম। দাউদ ইব্রাহিম ভেঙে দিয়েছিলেন অপরাধ সংগঠনের চেনাচক। ক্ষেত্রবিশেষে তিনি ছিলেন ইটালিয়ান ও মেক্সিকান মাফিয়াদের চেয়েও ভয়ঙ্কর। গোটা দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য জুড়েই ছিল তার নেটওয়ার্ক। টাটা বিড়লা কিংবা আম্বানিদের মতোই তিনি গড়ে তুলেছিলেন হাজার হাজার কোটি রুপির বিশাল এক সাম্রাজ্য। বোম্বের অপরাধ জগতে দাউদের জড়িয়ে পড়া। বোম্বে নগরীর মায়াময় জাদুর শহর, সব সম্ভাবনা আর স্বপ্নের শহর, তেমনি এই শহর কালো টাকা আর অপরাধমূলক কাজেরও আখড়া। সদাব্যস্ত এই শহরে যে লাইনে কাজ করা যায় সেই লাইনেই টাকা। বোম্বে নগরের দক্ষিণ প্রান্তে বিশাল সংখ্যক মুসলমানদের বাস, আর মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাঠানদের বাস। দেশভাগের পূর্বে তারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে সেখানে বসবাস করতে এসেছিল রোজগারের আশায়। দেশভাগের পরেও তারা বোম্বে নগরী ছাড়েনি, কারণ দুর্ধর্ষ পাঠানরা ভয় কি জিনিস জানে না। হিন্দুদের তুলনায় মুসলমানরা ছিল শিক্ষা দীক্ষায় পিছিয়ে, আর অপরাধ প্রবণতায় মুসলমানদের ধারে কাছেও ছিল না হিন্দুরা। দাউদ ইব্রাহিম সম্পর্কে আলোচনা করতে হলে বোম্বের মুসলিম মাফিয়াদের সম্পর্কে জানতেই হবে। মুসলমান মাফিয়াদের আদিগুরু হাজি মাস্তান বোম্বের উপকূলে জুড়ে চোরাচালানের ব্যবসা করে অডল বিত্তের মালিক হন। সঙ্গী শুকুর বাকিয়াকে নিয়ে তিনি মহারাষ্ট্র গুজরাট জুড়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। হিন্দুভূমির নায়িকা মধুবালার ভক্ত ছিলেন হাজি মাস্তান। দিলীপ কুমারের সাথে এক অনুষ্ঠানে দেখাও হয়েছিল তার। হাজি মাস্তানের সমসাময়িক পাঠান মাফিয়া ছিলেন করিম লালা। মারমুখী পাঠানদের নিয়ে তিনি দক্ষিণ বোম্বেতে বাস করে চাঁদাবাজি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। করিম লালা হাজি মাস্তান জুটি মিলিতভাবে বোম্বের অপরাধ জগতে সম্রাট বনে যান। ঠিক সেই সময়টাতে দাউদ ইব্রাহিমের পিতা ইব্রাহিম কসকর ডুংরিতে বসবাস শুরু করেন। 26 ডিসেম্বর 1955 জন্ম হয় দাউদ ইব্রাহিমের। তার জন্মের খবর শুনে ইব্রাহিম কসকরের বাড়িতে মিষ্টি নিয়ে যান করিম লালা। করিম লালা যদি জানতেন এই ছেলে বড় হয়ে তার অপরাধ সাম্রাজ্য ভেঙে তছনছ করবে, তাহলে নিশ্চয়ই তিনি মিষ্টি নিয়ে তাকে স্বাগত জানাতে যেতেন না। সে যাই হোক, ছোটবেলা থেকে দাউদ ইব্রাহিম দেখে আসছিলেন পিতার নিদারুণ অভাবের সংসার। কর্মসূত্রে এক ভুল বুঝাবুঝির ঘটনায় দাউদের পিতা চাকরি থেকে অব্যাহতি পান। অভাবের তাড়নায় 7ম শ্রেণীতে উঠার পর দাউদ আর স্কুলে যাননি। এরপর তিনি জড়িয়ে পড়েন চিন্তায় আর ছিসকে চুরিতে। পথচারীদের ভয় দেখিয়ে জিনিসপত্র লুট করার জন্য তার সংরক্ষণের সঙ্গী ছিল তার বড় ভাই সাবির ইব্রাহিম। দুই ভাই মিলে ছোটখাটো একটা দল বানিয়ে ফেললেন। বোম্বে জুড়ে তখন পাঠান মাফিয়াদের একচ্ছত্র রাজত্ব। ধীরে ধীরে সবাই টের পাচ্ছিল দক্ষিণ বোম্বে থেকে হেড কনস্টেবল ইব্রাহিম কসকরের ছেলেও অপরাধ জগতে হাত মুখ শেক করেছে। দাউদ সাবির দুই ভাই যখন ধীরে ধীরে বোম্বের অপরাধ জগতে রাজত্ব করতে চাইল,
তখনই নারী ঘটিত কারণে খুন হয় সাবির ইব্রাহিম। এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় বোম্বের কামাথিপুরায় জৈনক দেহাপাশারিণীকে ভালো লেগে যায় সাবির ইব্রাহিমের। সেই পতিতাকে আবার নিজের নিয়ন্ত্রণে রাখতে চান পাঠান মাফিয়া আমিরজাদা। এই দ্বন্দ্বের জেরে আমিরজাদা খুন করে সাবিরকে। সঞ্জয় গুপ্তের মুভি শুট আউট অ্যাট ওয়াডালাতে এই বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আমিরজাদাকে হত্যা করার জন্য হন্য হয়ে ওঠে দাউদ ও তার দলবল। পরিচয় হয় কিলার বড় রাজনের সাথে। বড় রাজন দাউদের খেদমতে এক ভাড়াটিয়া খুনিকে প্রেরণ করে, তার নাম পরদেশি। সাবির হত্যা মামলায় আমিরজাদা তখন জেলে। দাউদ, বড় রাজন, পরদেশি এই তিনজন মিলে সিদ্ধান্ত নেয় আমিরজাদাকে কোর্ট প্রাঙ্গণে হত্যা করা হবে। যে কথা সে কাজ। আমিরজাদাকে শত শত মানুষের সম্মুখে কোর্ট প্রাঙ্গণে হত্যা করে পরদেশি, কিন্তু সে পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেপ্তার হয় দাউদ ও বড় রাজন, যদিও বেশ কিছুদিন পর আবার জামিনে বেরিয়ে পড়ে দাউদ। আমিরজাদা হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে পাঠানরা। এ হামলার মাস্টার মাইন্ড দাউদের সহচর বড় রাজন তখনও জেলে। বড় রাজনকে ঠিক সেই কায়দায় কোর্ট প্রাঙ্গণে হত্যা করার পরিকল্পনা করে তারা। পাঠান গ্যাং আলমজের এজন্য আব্দুল কুঞ্জকে ভাড়া করে। নির্ধারিত দিনে বড় রাজনকে কোর্টে তোলা হয়। পুলিশের নিরাপত্তা চাদরে কোর্ট প্রাঙ্গণ ঢেকে ফেলে। কিন্তু হায়, আব্দুল কুঞ্জর ভাড়া করা কিলার নৌবাহিনীর ইউনিফর্ম পরা সাফালিকা ভদ্র মানুষের মতো কোর্ট প্রাঙ্গণে ঘোরাফেরা করতে থাকে। পুলিশের এই ধারণা ছিল না যে নৌবাহিনীর সদস্য সেজে কোনো কিলার পুলিশকে বোকা বানাতে পারে। পুলিশের আশেপাশে কিলার অবাধে ঘুরতে থাকে, যেহেতু তাকে আর কেউ আটকায়নি। একদম কাছে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কথিত নৌসেনা বড় রাজনকে হত্যা করে। এবার দাউদের পালা। বড় রাজন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দাউদ পাঠান গ্যাংদের বিরুদ্ধে দাবার গুটি সাজাতে থাকে। উত্থান ঘটে ছোট রাজনের। ছোট রাজনের সাথে বিরোধ ছিল পাঠান গ্যাং আব্দুল কুঞ্জুর। আব্দুল কুঞ্জু তখন জেলখানায়। ছোট রাজন আব্দুল কুঞ্জুকে আবার কোর্ট প্রাঙ্গণে হত্যা করার পরিকল্পনা করে। বোম্বে পুলিশ অপরাধীদের এসব প্রতিহিংসা পরায়ণ কাণ্ড কারখানা শক্ত হাতে দমন করার সিদ্ধান্ত নেয়। তাই কুঞ্জুকে কোর্ট প্রাঙ্গণে হত্যা চেষ্টা ব্যর্থ হয়ে ছোট রাজন অন্য পথ বেছে নেয়। একদিন কুঞ্জুকে চিকিৎসার জন্য জেল থেকে হাসপাতালে আনা হয়। ছোট রাজন সেই সংবাদ পরে আহত হওয়ার ভান করে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল। চোখের ফলকে সবাই দেখল হাতে পায়ে ব্যান্ডেজ করা এক লোক হঠাৎ সুস্থ মানুষের মতো পিস্তল নিয়ে দৌড় দিল। কুঞ্জুর কেবিনে গিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতে লাগলো। সে কুঞ্জু খতম। শত্রু শত্রু আমার বন্ধু, এই নীতি ধারণ করে মাফিয়া ডন দাউদ ছোট রাজনকে তার দলে ফেরানোর জন্য উঠে পড়ে লাগলো। ছোট রাজন দাউদের দলে যোগ দিয়ে দাউদের শক্তি বৃদ্ধি করলো। আরব দুর্ধর্ষ পাঠান সামাদ খানকে দাউদ ছোট রাজনের সহায়তায় হত্যা করলো। এভাবে একটার পর একটা খুন খারাপের ঘটনায় জড়িয়ে পড়ায় পুলিশের খাতায় তার নাম উঠে গেল চিরতরে। বোম্বে নগরী আর নিরাপদ মনে হলো না তার। 1986 সালে দাউদ তার জন্মভূমি বোম্বে নগরী ছেড়ে দুবাই পালিয়ে গেল। দুবাই শহর তখন বিকশিত হচ্ছে। ভারতীয় মাফিয়া দণ্ডের নিরাপদার আস্তানা হয়ে ওঠে দুবাই। বন্দী বিনিময় চুক্তি না থাকায় দুবাইয়ে কোনো ভারতীয় গ্রেপ্তার হলেও তাকে ভারতে ফেরত আনা যেত না। স্বর্ণ চলাচারণ, জাল টাকার ব্যবসা, অস্ত্র সরবরাহ, চাঁদাবাজি, কন্ট্রাক্ট কিলিং, এসব কাজ দুবাইতে বসেই করত দাউদের কুখ্যাত ডি কোম্পানি। দাউদের দলে যোগ দেয় আবু সালেম, ছোট রাজন, ছোটা শাকিল, লম্বু শাকিল, টাইগার মেমন, এসব কুখ্যাত ডনরা। পুরো মধ্যপ্রাচ্য আর দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছিল দাউদের নেটওয়ার্ক। দাউদ নিজকে মহিমান্বিত করার জন্য দুবাইয়ের জুমেরা বিচ সংলগ্ন তার বাসভবনের নাম দিয়েছিল হোয়াইট হাউস। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে বলিউডের সাথে দাউদের ছিল চরম সুসম্পর্ক। বেনামে অনেক সিনেমা প্রযোজনা করত দাউদ। শুধু তাই নয়, বলিউড নায়িকা মন্দাকিনীর সাথে দাউদের রোমাঞ্চের খবরও চাউর হয়েছিল সিনেপত্রিকায়। হিন্দি সিনেমায় পাইরেটের সিটির ব্যবসাও ছিল দাউদের নিয়ন্ত্রণে। ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন বোম্বে নগরীতে 1993 সালে মুসলিম বিরোধী দাঙ্গা হওয়ায় পাকিস্তানের ISI এর ছত্রছায়া দাউদ বোম্বেতে বোমা হামলার পরিকল্পনা করে। এ কাজে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে টাইগার মেনন। এই বোমা হামলায় 257 জন লোক নিহত হয়। দাউদের হয়ে পড়েন ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। আমিরাত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তি করে দাউদকে ফাঁকরাও করার উদ্যোগ নেয় ভারত। সেই মুহূর্তে দাউদ পাকিস্তানে পালিয়ে যায়। ISI এর আশ্রয় প্রশ্রয়ে দাউদ করাচিতে আছেন বলে ভারতের গোয়েন্দাদের মতবাদ।
ক্রিকেটার জাবেদ মিয়াঁদাদের ছেলের সাথে নিজের বিয়ের সময় দাউদ অনুষ্ঠানস্থল দুবাইয়ে হাজির থাকতে চেয়েছিলেন, কিন্তু ISI তাকে অনুষ্ঠানে থাকতে নিষেধ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ভয়ে। হাজার হাজার কোটি রুপি অবৈধ পথে আয় করে দাউদ করাচির রিয়েল এস্টেট ব্যবসার বিনিয়োগ করেন। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকেও নাকি টাকা ধার দেন দাউদ। ওদিকে বোম্বে পুলিশের করেসপারে পায় 1500 সন্ত্রাসীকে হত্যা করে, ভেঙে যায় বোম্বের মাফিয়াদের নেটওয়ার্ক। দাউদের সাংগভাঙ্গদের মধ্যে কেউ করেসপায়ারে নিহত হন আর কেউ জেলে বা বন্দি আছেন। দাউদেরও বয়স হয়েছে, অপরাধী নেটওয়ার্ক গুটিয়ে এনে চুপচাপ পাকিস্তানে বসবাস করছেন তিনি। পাকিস্তান যদিও কখনো তা স্বীকার করে না, পাকিস্তান হয়তো আর কখনোই খুঁজে পাবে না কিংবদন্তি কুখ্যাত এই সন্ত্রাসীকে।